কোনো মাইয়া মানুষে পারলে আমার মন নাই কিন্তু এইটা দেখুন লাগবো আমরা ছোট ভাই না নবে আচ্ছা বুঝতেছি না যে তুই এত ফল পারতে চাস কেন তোর ইন্টারেস্টে কোন হানে হ্যাঁ বুঝা পারেনে পালা পালা কিরাম করে জানি চায় আর একটু সুন্দর সুন্দর ভাষা দিয়া কথা কয় আর চেহারা কিন্তু একটু সুন্দর আছে কিরাম জানি ভাই খারাপ না খারাপ সুন্দর মন্দির আমার কাছে দাম নাই কোনো বেল নাই মা এই যে এই যে আরমান ভাইয়ের কাছে সুন্দর মন্দিরের কোনো বেল নাই এটা দেখছো এইটা দিয়ে এমন চাপুর খাবো সব সুন্দর করে ছুড়ে যাবো চল তো যাই দেখি আমার সাথে উনি কি আসবেন হ্যাঁ হ্যাঁ আসতে পারবেন আমার এখানে চেয়ার টেবিল ফোম টোম কিছুই নাই ফ্যান নাই বাতাস নাই সবকিছু গরম আপনি তবুও চেয়ার চেয়ারে বসেন না আপনার জন্য আর আপনি আমার বাসায় আপনার কি সৌভাগ্য আপনি আপনাকে কি খেতে দেবো কথা আচ্ছা ঠিক আছে চেপে জানা একটু চেপে জানা মুমিন আচ্ছা ঠিক আছে কি জানে কতিছিলেন কম না আপনি আপনি চা খাবেন খাবেন আমি আপনার আমি কিন্তু ভালো চা বানাতে পারি চা 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 দেবেন হে তোরা চা খাবেন আসল পেছাল পারেন না আপনি না দেখতেছি কিন্তু যেটা 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 কোথায় আছি আমার ভাই কি বলতে আসছেন পরে বলেন আপনি একটু চা খান না আমার হাতে প্লিজ ঠিক আছে না তারপরে যেটা কোথায় আছি সেটা হচ্ছে যে আপনার কি তারা আছে আর বলেন না ছোটখাটো একটা চাকরি করি বুঝছেন সে চাকরিতে যেতে হবে টাইম হয়ে গেছে আর কিন্তু আপনি আপনি যদি বলেন যে আপনি চা খাবেন আমি চাকরি চাকরি সব ছেড়ে দেবো আমি এক্ষুনি চা বানানো শুরু করে দেবো আপনি বলেন আপনি চা খাবেন এই তোরা চা খাবি হ্যাঁ আপনি চা জীবনে খান নাই আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পরে স্যার চা 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 চু খায় যেমনই সত্যি তো আজকে তাহলে আসি হ্যাঁ আমি কিন্তু সেই অপেক্ষায় থাকলাম আচ্ছা ঠিক আছে জি 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 ওয়ালাইকুম সালাম এই চল যাই ভাই এইটা আপনি কি করলেন কোনটা এদিকে চা কম কোনটা ওই যে যেটা করছে আর না ঘটনা হচ্ছে কি জানোস যে মায়া মানুষ তো মায়া মানুষ যখন পয়লা দিন জন্য কিছু করলাম না যদি ছিল ওই তো তাহলে দেখতে কি করতাম তা আপনি আপনি কি করছেন আপনি তো ওইরমই ওইরমি যেরম ওই জিবিয়ে যেরম কি এই যে তোরা যে আমার উপর বিশ্বাস নাই আচ্ছা মাইয়া মানুষ তো জাস্ট বুঝলি বল পয়লা দিন তো ছেড়ে দিয়েছি ছেড়ে দিলাম আর কি হেলিকপ্টার কিছু করবেন না সেকেন্ড দিন দেখ না কি করি এমন করা অবস্থায় কথা কমু ফিট হয়ে যাবো আর যদি পোলা হইতো এমনই চাপড় লাগে চেটা দা ফেলা দিতাম চল কামি চলাম কামি হয় কামি কামি ভাই আজকে কিন্তু ছাড়ন যাবো না কিন্তু সিনা টান টান হয়ে কথা কবো না আপনি কিন্তু আরমান ভাই আঙ্গ ভাই তা তো অবশ্যই আজকে খালি তুই চা দেখ চা দেখ আরমান কি করতে চাই খালি চা দেখবি তুই সালাম আলাইকুম ছি আমাকে সালাম দেন না বসেন না না আসলে হচ্ছে কি বলেন না ভাই আসলে হচ্ছে যে সালাম সব তিনি দেওয়া যায় ও না না আমি খাই না আমার এইসব চা খেলে পেটে গ্যাস হয় খা না 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 হচ্ছে খাটি গরু দুধের চা খা আহ চাও বানাইছে দেখছো মাখনের মতো আচ্ছা এইরকম চা তো মেলাদিন পরে গেল আপনার হাতে তো খুব সুন্দর চা বানা হ্যাঁ
এরকম খোলা জায়গায় বসে চা খেতে কি ভালো লাগে আপনাকে বললাম তো না না কি যে কন্যা ছাদের উপর খোলা আকাশে খুবই ভালো লাগে ভালো লাগে না হ্যাঁ ঠিক আছে আরমান ভাই একটা কথা বলতাম আপনি যদি মনে কিছু না করেন আরে কামের কথা কোন নে আমার টাকা কবে দিবেন সফটের টাকা কবে দিবেন এটা কোন চুপ জানা চুপ জানা আচ্ছা আচ্ছা কি জানে কইতেছিলেন ওই আপনাকে কিন্তু কালো পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে কোনচস কি কইতাছে হস এটা ব্যক্তি জানে বাইরে যে কোন কাপড় ভালো লাগে ব্যক্তি জানে জানে না বে আচ্ছা 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 বুঝ তাসিকা না একটু ভাই তুই চাকা তাসিকা আচ্ছা আপনি কোন আর আপনাকে পাঞ্জাবিতে এত সুন্দর লাগছে স্মার্ট লাগছে আপনাকে প্যান্ট শার্ট পরলে তো আরো সুন্দর লাগার কথা প্যান্ট শার্ট ভাই প্যান্ট শার্ট পরে না ভালো লাগতেছে না একটা কথা ভালো লাগতেছে আচ্ছা বোমে বোমে এই যে এই শোন না এই যে ছড়িয়ে চর পক্ষ থেকে ছড়িয়ে হচ্ছি গট হচ্ছি মাথা গরম পুরো বন্ধ যাকে বাদ দেন আচ্ছা কি জানি কোথায় ছিলেন দেখো ও আমার মনে হয় কি আপনি যদি প্যান্ট শার্ট পরেন তাহলে কিন্তু আপনাকে ইন্ডিয়ান একটা নায়ক আছে না সঞ্জয় দত্ত মুন্না ভাই এমবিবিএস এরকম না আপনি কলম প্রেসিডেন্সি করে কোথাচ্ছেন এখন জস ম্যাডাম কি কোথাচ্ছে এখন জস ভাই মিথ্যা কেন আসলে আপনার লাগে লাল লাগবো আর তড়াও না তড়াও দিয়ে আমার সঙ্গে শুরু করে দিলি আসলে আচ্ছা যাই হোক খুবই সরল লাগতেছে আজ কি জানো কোথাচ্ছেন এটা কোন আমি একটা এনজিওতে চাকরি করি তো তো ওইখানে হাফ বেলা আমাকে সময় দিতে হয় ভালো তো খুবই ভালো ভালো জিনিস হ্যাঁ খুব খুবই ভালো তো আমাকে যে এখন যেতে হবে আজকে আবার বেতন দিবে তো এখনো অনেকের পাওনা বাকি আছে তো সবার পাওনা তো পরিশোধ করতে হবে বুঝছেন আমি একটা গরিব মানুষ আমি কোনো চিন্তা নাই নো টেনশন ঘটনা হচ্ছে যে যারা যারা পায় আমি সব থেকে কয়ে দেবো কোনো অসুবিধা নেই পরে দেবো যাবো পরে দেবো আর বলেন না ভাইয়া আমারই বাড়িয়ানির টাকা বাকি আছে দোকানের টাকা বাকি আছে তারপরে যে মমিন ভাই ওনার টাকা বাকি আছে দিলে বুঝে বলেছে কোনো সমস্যা হইব না আমি করলাম তো আর মান করছে কোনো সমস্যা নাই দিয়েন আপনি জি আচ্ছা বাহ অবশ্যই মানে আলো পাঞ্জাবি কি আপনি অনেক হ্যান্ডসাম লাগে আপনি একটা কাজ করুন একটু কালারফুল পাঞ্জাবি পরবেন মনে করেন লাল সবুজ হলুদ সাদা এই টাইপের পাঞ্জাবি কিনবেন আর এই যে আপনি এটা সিলভার কালার পরবেন কেন একটু গোল্ডের পরবেন আপনার যে স্ট্যাটাস যে লেভেল গোল্ড পরা উচিত একটু সেলুনে যে ফেশিয়াল টেশিয়াল করবেন স্কিনটা ভালো থাকবে ওই যে চোখে কাজল দিবেন না চোখের কাজলটা খুব ভালো লাগে ওটা একটু ডার্ক করে দিবেন হ্যাঁ আমি যাই হ্যাঁ কোনো সমস্যা হলে আমি তো আছি অসুবিধা নেই ঠিক আছে এই যে সব নাম 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 রুদের মধ্যে খেলা আছে চল 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 ঠিক আছে তাহলে আমি যাই